প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা এখন এই মুহূর্তে ডিসপ্লেতে একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন, যে ব্যক্তিকে নিয়ে একটি প্রতিবেদন আমাদের ফেসবুক পেজে আমরা প্রকাশ করেছিলাম। তো দর্শক, আমরা বর্তমানে এখানে এসেছি সেই ক্যান্সার হসপিটালে মোয়াখালী, এসে একটু দেখতে এসেছি যে ভাইটার বর্তমানে কি অবস্থা, এবং আমাদেরকে অনেকেই জানিয়েছে যে ভাই তার বর্তমান অবস্থাটা আমরা দেখতে চাই। তো দেখতে এসে আসলে যেটা দেখলাম আমরা, আপনারা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ভাইয়াটার আসলে বর্তমান এই অবস্থা। তার মাথার চুলগুলো ফেলে দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে উনি এতটাই অসুস্থ এখন বর্তমানে, আমাদের সঙ্গে যে কথা বলবে কথা বলাটা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আজকে আমাদের সাথে হচ্ছে ভাইয়াটার যেই বোনটা আছে, সেই বোনটার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো, জানবো এখন ভাইটা বর্তমানে কেমন আছে। তো চলুন আমরা সরাসরি ওনার কাছে চলে যাই, ওনার কাছ থেকে কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আপনার নামটা কি যেন ছিল? রুকাইয়া। রুকাইয়া, আচ্ছা। আপনার ভাইয়ার নাম কি? জুবায়ের। জুবায়ের, হ্যাঁ। দর্শক শ্রোতা, আপনারা ডিসপ্লেতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এখন, এই ব্যক্তির নাম হচ্ছে জুবায়ের, যাকে নিয়ে একটি প্রতিবেদন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম, যিনি ক্যান্সার পেশেন্ট। আচ্ছা, আপনার ভাইয়ের কি সমস্যা যেন? ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার, আচ্ছা। আমরা যে প্রতিবেদনটা তৈরি করেছিলাম, ঠিক আছে, আপনার ভাইকে নিয়ে, সেই প্রতিবেদন তৈরি করার পর বর্তমানে কি অবস্থা আপনার ভাইয়ের? ওর আগের থেকে একটু অবস্থা ওর খারাপ, মানে অসুস্থ একটু বেশি। আগে ছিল কেমন দিছে, এর জন্য আরও বেশি অসুস্থ। আর সারা পাইছি মোটামুটি, কিন্তু সাহায্য অত একটা আসে না। আচ্ছা, আমাদের যে ভিডিওটা প্রকাশ করেছিলাম প্রায় 20 লাখ মানুষ দেখেছে, ওইখান থেকে আসলে কত টাকা আপনি সহযোগিতা পেয়েছেন? আমরা 1 লাখ থেকে 1,20,000 পর্যন্ত পাইছি, এর বেশি পাইনি। 1,20,000 টাকার মতো পেয়েছেন। আসলে আপনাদের, আপনার ভাইয়ের যে চিকিৎসা, মানে যে সমস্যাটা হয়েছে, ব্লাড ক্যান্সার না কি যেন? ব্লাড ক্যান্সার। এই ব্লাড ক্যান্সারের চিকিৎসা করতে গেলে কত টাকা প্রয়োজন হতে পারে? 30 থেকে 35 কি 40? 30 35 থেকে 40 লাখ নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো উঠেছে মাত্র হচ্ছে গিয়ে কত টাকা? এই 1,20,000 বা 1,20,000-30,000 এরকম টাকা আপনারা পেয়েছেন আমাদের ওই ভিডিওর মাধ্যমে। তো দর্শক শ্রোতা, আসলে যেই সহযোগিতাটা তারা পেয়েছে, এটা অনেক কম সহযোগিতা আমরা মনে করি, কারণ প্রায় 20 লাখ মানুষ ভিডিওটা দেখেছে, প্রতিটা মানুষ যদি 1 টাকা করে দিত, চিন্তা করেছেন কত টাকা? তো আসলে এটা যার যার পার্সোনাল ব্যাপার। তো এখন আপনার বর্তমানে কি বলার আছে আমাদের উদ্দেশ্যে, বা যে যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? যারা দেখছে বা ই করছে তাদের কাছে একটাই, যে তারা যতটুকু পারুক সাহায্য করুক, প্রতিটা মানুষ যদি সাহায্য করে তাহলে অবশ্যই আমার ভাইটা সুস্থ হবে। তো দর্শক, গত পর্বে আপনারা দেখেছিলেন এই আপুর পাশে ভাইয়াটা ছিল, কিন্তু এই পর্বে আমরা ভাইয়াটাকে সরাসরিভাবে এখানে দাঁড়িয়ে দেখাতে পারছি না, যার মূল কারণ হচ্ছে ওনার ভাইটা এখন বর্তমানে অনেক অসুস্থ। আপনারা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন উনি এখন বর্তমানে কোন অবস্থাতে আছে, বিছানায় আছে, প্লাস হচ্ছে দেখা গেছে যে তার মাথার চুলগুলো ফেলে দেওয়া হয়েছে, প্লাস আগের চাইতে শরীরটাও শুকিয়ে গেছে অনেকটা, তাই না? আচ্ছা, তো এখন আপনার চাওয়া হচ্ছে যেন আপনার ভাইটা কোনোভাবে একটু সুস্থ হতে পারে। আচ্ছা, আমরা যে নাম্বারটা দিয়েছিলাম আপনার, ঠিক আছে, আপনার ওই নাম্বারটা কার ছিল? আমার ভাইয়ের। আপনার ভাইয়ের, আচ্ছা। ওই নাম্বারের মাধ্যমেই তো আপনারা হেল্পটা পাইছেন যতটুকু সহযোগিতা আসছে। তো কাইন্ডলি একটু কষ্ট করে আজকের এই ভিডিওটা হয়তো অনেকেই দেখবে যারা আগের ভিডিওটা দেখেনি। দর্শক শ্রোতা, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি সম্পূর্ণ প্রতিবেদনটা দেখতে চান তাহলে উপরে দেখেন একটা লিংক আছে, ঠিক আছে, আমাদের আগের ভিডিও লিংক আছে, সেখানে ক্লিক করে আগের ভিডিওটা দেখে আসবেন, অন্তত যারা দেখেননি, আর যারা দেখেছেন তাদের আর দেখা লাগবে না। তো আপু, নতুন করে যদি আপনাকে কেউ হেল্প করতে চায়, সেক্ষেত্রে আপনাদের যে নাম্বারটা দেওয়া হয়েছিল ওই নাম্বারটা যদি কাইন্ডলি আরেকবার আমাদের একটু বলতেন। 0178-3-1-4546। আচ্ছা, নাম্বারটা আরেকবার বলেন। 0178-3-1-4546। আচ্ছা, এই নম্বরে তো বিকাশ খোলা আছে না? হ্যাঁ, দর্শক শ্রোতা, এই নম্বরে বিকাশ খোলা আছে। নাম্বারটা কার কাছে থাকে সব সময়? নাম্বারটা আমার কাছেই থাকে, ওইটা আমার ভাইয়ের ফোন। আচ্ছা, আপনার ভাই তো কথা বলতে পারে না এখন? একবারে বলতে পারে। ওই দিন তো ভালোই মোটামুটি একটু কথা কষ্ট হইলে একটু কথা বলতে পারছিল। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, অসহায় পেশেন্টদের নিয়ে আমরা যে ভিডিওগুলো বেসিক্যালি তৈরি করে থাকি, এই ভিডিওগুলো তৈরি করার আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে একটাই, যেন সেই মানুষগুলো একটু হেল্প পায় বা একটু আপনাদের সহযোগিতা পেয়ে যেন তারা একটু বেঁচে থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা এখন এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন,
তারা যে যেভাবেই পারেন আর ঠিকভাবে হেল্প করতে পারলে করবেন, আর যদি না পারেন তাহলে অন্তত এই ভিডিওটাকে শেয়ার করবেন, বা আপনার পাশে থাকা নিকটবর্তী যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু শেয়ার করতে পারেন যে এরকম একটা ভিডিও দেখেছি বা এরকম একটা মানুষ দেখেছি, তো আপনারা কিছু হেল্প করবেন কি না। তো আপনারা হচ্ছেন যদি সরাসরিভাবে কেউ এসে এখানে সাহায্য করতে চান করতে পারবেন, যেহেতু এটা ঢাকাতে অবস্থিত। আচ্ছা, এটা বর্তমানে হচ্ছে ক্যান্সার হসপিটাল মোয়াখালী, তাই না? আচ্ছা, মোয়াখালী ক্যান্সার হসপিটালে এসে ব্লক সি এর লিফটের আটে আসলে আপনাদেরকে পাওয়া যাবে। লিফটের আটের কত? আচ্ছা, এই বেডে হচ্ছে আপনার ভাই আছে বর্তমানে, কতদিন ধরে আছে? এক থেকে দুই মাস। আচ্ছা, তো দর্শক শ্রোতা আসলে আপনারা যদি কেউ আর্থিকভাবে কোনো হেল্প করতে চান করবেন, আর যদি না করতে পারেন অন্তত এই ভিডিওটাকে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো এমন এক ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছাবে যে ব্যক্তিটা আর্থিকভাবে এই পরিবারকে হেল্প করতে পারবে, সাহায্য করতে পারবে। তাই আপনাদের সকলের সাহায্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভাইয়াটার জন্য দোয়া করবেন সবাই, যেহেতু ভাইয়াটা অনেক অসুস্থ। ঠিক আছে, তো আর কিছু বলার নাই, আপনার কি কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আমি চাই সবাই সাহায্য করুক, প্রতিটা মানুষ যদি সাহায্য করে তাহলে অবশ্যই আমার ভাই সুস্থ ভালো হবে। অবশ্যই, তো দর্শক শ্রোতা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।